السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. রসুলপুর মাদান হাজি আসাদুল জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে তোমাদের জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে এখানে এসেছি সেটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আকাইদ বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যে তোমাদের বইয়ের প্রথম যে পাঠ রয়েছে প্রথম অধ্যায়ে সেটি হচ্ছে ইমান সম্পর্কিত। আমি সরাসরি প্রথম অধ্যায়ের প্রথম পাঠে না গিয়ে আমি আকাইদ সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। কেন এই আলোচনা করতে যাচ্ছি আমি সেটি তোমাদের কাছে স্পষ্ট করে ধরছি। তোমরা জানো যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, দশম এই পাঁচটি ক্লাসের জন্য চারটি ইসলাম শিক্ষা বইয়ের প্রত্যেকটা বইয়ের প্রথম অধ্যায়ে আকাইদ সম্পর্কে আলোচনা নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো যে একটি বিষয়কে কেন বারে বারে নিয়ে আসা হলো। এই জন্য আমি আকাইদের পরিচয় পরে যাব। এ তোমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো, আমি সবচেয়ে নিচের দিকে লিখেছি আকাইদের গুরুত্ব। তো সর্বপ্রথম আমি যে প্রশ্নটি তোমাদের কাছে রাখলাম বা এই যে প্রত্যেকটা ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে আকাইদ সম্পর্কিত আলোচনা কেন আনা হলো, যেহেতু বিষয়টি অত্যন্ত এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য এই আকাইদ সম্পর্কিত আলোচনাটা প্রত্যেকটা বইয়ের প্রথমে নিয়ে এসেছে। এই জন্য আমি বলতে চাই যে আকাইদের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গুরুত্বের কারণেই এই বিষয়টি প্রথমে আনা হয়েছে। সর্বপ্রথমে আমি দেখছি আকাইদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। আকাইদের গুরুত্ব এই জন্য যে আকাইদ শব্দের অর্থ আমরা জানি যে বিশ্বাস স্থাপন। এখন প্রথম যেহেতু আমরা জেনে নিলাম যে আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাসমালা আর আকিদের শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন, এখন প্রশ্ন এসে যায় যে কিসের উপর বিশ্বাস স্থাপন। সেই জন্য আমি পরিচয় যাচ্ছি, দেখো যে আকাইদের পরিচয়। আকাইদ শব্দটি হচ্ছে বহুবচন। আমরা জানি যে বহুবচন যেটা অর্থ তার এই অর্থটাও কিন্তু হয় অনেক বেশি। তাই আকাইদের অর্থ কি হবে? আকাইদের অর্থ হবে বিশ্বাস মালা। আকাইদ শব্দের অর্থ কি? আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। এর নিচে লিখেছি দেখো আকিদা। আকিদের শব্দটি হচ্ছে এক বচন। আকিদের শব্দটি এক বচন, যেহেতু এটি এক বচন সেহেতু এটার অর্থ কম, এটার অর্থ শুধু বিশ্বাস। এখন আমি বরাবর দেখে এসেছি যে তোমাদের পরীক্ষাতে যখন এরকম প্রশ্ন আসে যে আকাইদ শব্দটি কি এক বচন নাকি বহুবচন, অথবা যদি আসে যে আকিদা শব্দটি এক বচন কি বহুবচন, তোমরা সেখানে ভুল করে ফেলো। আবার অনেক সময় দেওয়া থাকে যে আকাইদ শব্দের অর্থ কি, বিশ্বাস মালা নাকি বিশ্বাস স্থাপন। এই দুটোর মধ্যে বরাবর একটা প্যাচ লেগে যায়, একটা সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু টেকনিক শিখাই দিচ্ছি যে কিভাবে তোমরা এটা বুঝবে যে এটার অর্থ হলো বিশ্বাস, এটার অর্থ বিশ্বাস মালা, এবং কোনটা এক বচন এবং কোনটা বহুবচন। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি প্রথমে লিখেছি আকাইদ, আমাদের বিষয়টি কি ছিল হচ্ছে আকাইদ, তাই না? তাহলে এই আকাইদ লিখতে দেখো চারটি অক্ষর আমরা লিখেছি আকাইদ, আর আকিদে লিখতে আমরা লিখেছি তিনটি অক্ষর। মনে রাখবে এখানে যেহেতু তিনটা অক্ষরের সমন্বয়, অক্ষরের সংখ্যা কম, সেজন্য এটি হলো তোমার এক বচন, আর যেহেতু আকাইদটা চারটা অক্ষরের সমন্বয়ে গঠিত এটি হচ্ছে বহুবচন, আর এজন্য এটার অর্থ হলো বিশ্বাস মালা। এখন প্রশ্ন হলো যে বিশ্বাস মালা কেন বলল? বিশ্বাস মালা এর অর্থ হলো অনেকগুলো বিষয়। সে অনেকগুলো বিষয় বলতে নির্ধারিত সাতটি বিষয় রয়েছে, ইসলামের মৌলিক সাতটি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকেই আকাইদ বলা হয়। যেহেতু এখানে বিষয় সাতটি সেজন্য এখানে লিখেছে বিশ্বাস মালা। আর যদি এরকম হইতো যে শুধুমাত্র একটি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে কিন্তু এটা লেখা হতো যে আকাই শব্দের অর্থ বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আকাইটা বহুবচন এই জন্য এর অর্থটাও ব্যাপক, আর আকিদাটা এক বচন এই জন্য এর অর্থটা হচ্ছে অল্প তথা একক। এখন আমরা যাই ইসলামী শরীয়তের পরিভাষায়। তোমাদের খ নং প্রশ্নতে এসে থাকে অনেক সময়
যে আকাইদ বলতে কি বুঝি, অথবা এরকম লেখা আছে যে আকাইদের পরিচয় দাও, অথবা এভাবে লেখা থাকে বা প্রশ্নতে আসে যে আকাইদ কাকে বলে এর বিশ্লেষণ করো। যেভাবেই দিই আমরা এই সংজ্ঞাটা কিন্তু সেখানে দেখে দিব যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকেই আকাইদ বলা হয়। কি বললাম তোমরা ভালো করে শোনো, যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আকাইদ। এখন মৌলিক বিষয়গুলো কি তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা সেটা লিখেছি, ঠিক আছে? তোমাদের বইতে পাঠ্য বইয়ে দেওয়া আছে যে সাতটি বিষয়, তারপর আমি এখানে লিখেছি যে আল্লাহ মহান আল্লাহুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। একটু বিশ্লেষণে যাচ্ছি, পূর্ণ বিশ্বাস স্থাপন করতে করার বলতে আমরা কি বুঝাচ্ছি? পূর্ণ বিশ্বাস স্থাপন বলতে যে মহান আল্লাহুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের জীবনকর্তা, তিনি আমাদের লালনকর্তা, ইত্যাদি যত বিষয় রয়েছে সব কিছুতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহুল আলামিনের প্রতি এই পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। বিপদে আপদে সর্বক্ষেত্রে যদি আমরা এরকমটা মনে করি যে মহান আল্লাহুল আলামিনের পাশাপাশি অন্য কোনো স্রষ্টা, অন্য কোনো ইলাহ বা অন্য কোনো সৃষ্টি এরকম রয়েছে যারা আমার জীবন পরিচালনার জন্য কিছু অংশ হলেও তারা এখানে শেয়ার করে, এরকম যদি হয় বা তারা কিছু মালিক এরকম যদি মনে হয়, তাহলে কিন্তু এই মহান আল্লাহুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন আমাদের হবে না। তাহলে মহান আল্লাহুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, যে ফেরেশতারা হচ্ছে মহান আল্লাহুল আলামিনের বিশেষ এক সৃষ্টি, তারা আমাদের মতো পুরুষও নন মহিলাও নন, তারা এক বিশেষ সৃষ্টি এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আমরা জানি আসমানি কিতাব হচ্ছে 104 খানা, তার মধ্যে ছোট হচ্ছে 100 খানা, এই ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা, আর যে বড় চারটা রয়েছে সেই চারটিকে বলা হয়, সেই চারটি হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। এই যে 104 খানা কিতাব, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি মনে করি যে মহান আল্লাহুল আলামিন যদি যদি নবী পাঠিয়েছেন এই আমরা সর্বশেষ নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা শুধু পবিত্র কোরআন প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ধারণা ভুল না। আমাদের 104 খানা কিতাব সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পবিত্র আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলে চলবে না। এরপর আসি নবী ও রাসূল। যুগে যুগে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছেন, কথিত আছে 1,24,000 অথবা মতান্তরে 2,24,000 নবী, সে যেটাই হোক না কেন সংখ্যা আল্লাহুল আলামিন আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যে নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মধ্যে এমন মানুষরা রয়েছে, এমনও কোনো ধর্মের অনুসারী মানুষেরা রয়েছে, তারা বলে যে আসলে পরকাল আখিরাত বলতে কিছু নেই, মানুষ যখন মরল এখানে তার জীবন শেষ হয়ে গেল, পরবর্তীতে হিসাব নিকাশের যে ব্যাপারটি রয়েছে এটি অনেকে বিশ্বাস করতে চায় না। তা আমাদের আকীদা তথা বিশ্বাস ওই দিকে থাকবে না, আমাদের বিশ্বাস থাকবে যে পরকাল বলতে কোনো কিছু রয়েছে, সেখানে আমাদের এই দুনিয়ার কৃতিকর্মের হিসাব নিকাশ দিতে হবে। এরপরে আমরা চলে আসি তাকদীর তথা ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন, অর্থাৎ আমাদের ভাগ্যে যখন যেটা রয়েছে আমাদের সে ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে। যেরকমভাবে আমি একটু উদাহরণ দিলে তোমরা বুঝবে, অথবা তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে। মনে করো তুমি তোমার হাতে একটা আম নিলা, এখন তুমি তোমার বন্ধুকে বলছো এই তুই বলতো এই আমটাকে আমার ভাগ্যে আছে কি নেই। দেখা গেল বন্ধু বললো যে নাই আমটা তোমার ভাগ্যে নেই, কিন্তু ওই তুমি আমটাকে খেয়ে ফেললা। এখন তুমি বললা যে দেখো তুমি বললা যে আমটা আমার ভাগ্যে নেই অথচ আমটি খেয়ে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাকে বিশ্বাস করতে হবে যে কোনোভাবেই হোক আমি যে আমটা খেলাম এটা আমার ভাগ্যে আল্লাহুল আলামিন লিখে রেখেছে, সেই লিখেছেন সেই জন্যই আমি কিন্তু এই আমটা খেয়ে ফেলেছি, তাকদীর হচ্ছে এমন একটি বিষয়। এরপরে আমি আর একটা সর্বশেষ যেটা সেটাতে যাচ্ছি যে পুনরুত্থান, মানে পুনরায় উত্থাপন, সেটা কি আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর আমাদেরকে কবরস্থ করা হবে, এরপরে কিয়ামতের দিন আবার ওই কবর থেকে আমাদেরকে উঠতে হবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম
প্রথম সিঙ্গার ফুৎকার দিবেন, তখন এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবে, তখন প্রত্যেকটা মানুষ শেখ হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষ আমার এখান থেকে